আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে সৌদি আরবের কাফালা পদ্ধতি, হুরুক ব্যবস্থা এবং ইকামা ফি সংক্রান্ত বিষয়াদি নিয়ে কথা বলবো, তাই লাইক ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই প্রত্যাশা রইল। আপনারা ইতোমধ্যেই জেনেছেন সৌদি আরবে কাফালা পদ্ধতি সংস্কার হয়েছে, ফলে প্রবাসীদের কর্মজীবনে পরিবর্তন এসেছে। যে পরিবর্তনগুলো এসেছে তা আপনারা ইতোমধ্যেই কম বেশি জেনেছেন, সেই সাথে আমরাও কম বেশি জেনেছি এবং জানার চেষ্টা করছি। কেউ বা আবার এমনভাবে জানিয়েছেন বা এমনভাবে জেনেছেন যার কারণে ভুল বোঝাবুঝির মধ্যে পড়েছে অনেকেই। তার কারণ, কেউ কেউ বলেছেন কফিল এখন থেকে হুরুপ দিতে পারবে না, আবার কেউ কেউ বলেছেন প্রবাসীদের আগের হুরুপ বাতিল হয়ে গেছে। যাই হোক, যে যেভাবেই বলুক না কেন, যেভাবেই বুঝুন না কেন, আসল ঘটনাটি হলো নতুন কাফালা পদ্ধতিতেও কফিল একজন প্রবাসীর বিরুদ্ধে হুরুপ দিতে পারবে, তাই সকলেই সাবধান থাকবেন এ ব্যাপারে। এছাড়াও পূর্বে যাদের বিরুদ্ধে কফিল হুরুপ দিয়েছিল তাদের হুরুপের কোনো পরিবর্তন হচ্ছে না, তবে সৌদি আরবে হুরুপ কাটানোর যে উপায়গুলো আছে সে উপায়গুলো ব্যবহার করে আপনারা হুরুপ কাটাতে পারেন। তবে আপনাদেরকে আরো একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই যে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তারা প্রবাসীদের উপর প্রদত্ত হুরুপ সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিবেচনা করবে, সেজন্য অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। এছাড়াও আকামা রেট কমাবে কিনা সে সংক্রান্ত বিষয়াদি নিয়ে এখন জানিয়ে দিতে চাই, কারণ যেহেতু কাফালা সিস্টেম পরিবর্তন হয়েছে সেহেতু যারা ইকামা ফি সম্পর্কে জানতে চান তাদেরকে জানিয়ে দিতে চাই, ইকামা ফি কমানো হয়নি, পূর্বে যেরকম ছিল সেরকমই আছে। শেষ করছি, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।